বর্তমানে পৃথিবী একটা ডায়াবেটিসের মহামারীতে ভুগতেছে কিন্তু আরও বিশেষ আশঙ্কার বিষয় এই যে এই মহামারীটা বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশে উন্নত বিশ্বের চাইতেও অনেক বেশি আরও একটি কথা বিশেষভাবে জানা থাকা দরকার সেটা হলো এই মহামারীটা প্রতিরোধ করা সম্ভব এটাও জানা দরকার যে মহামারীটা প্রতিরোধ করতে পারলেও কিছু লোকের ডায়াবেটিস হবে কিন্তু ডায়াবেটিসটা সম্পূর্ণ কন্ট্রোলে রাখতে রাখলে তাহলে পরে সমস্ত জটিলতা থেকে বাঁচা যায় ডায়াবেটিস একটা ব্যয়বহুল রোগ জটিলতার সৃষ্টি হলে ব্যয় আরও বহু বহু গুণে বেড়ে যায় বাংলাদেশ ডায়াবেটিস সমিতি এই ডায়াবেটিস যে প্রতিরোধ কর্মসূচিকে বিশেষ গুরুত্ব দিয়ে আসছে এবং অনেক প্রতিরোধ কর্মসূচি আমরা নিয়েছি আমি কয়েকটি উল্লেখ করছি সেটা হলো যে মানুষ যেখানে জনসমাগম হয় যেমন ফ্যাক্টরিতে সেখানে মানুষকে স্ক্রিন করা ডায়াবেটিস বা ডায়াবেটিসের পূর্ব অবস্থা এবং সেটাকে সেখানে তাদের তখন সজাগ করা কিভাবে ডায়াবেটিস তারা প্রতিরোধ করতে পারে আমরা কাজীদের মাধ্যমে নব দম্পতিকে সচেতন করছি যে উ যে মা হওয়ার আগে যেন মহিলাকে চেক করে নেওয়া হয় যে সে মুটিয়ে গেছে কিনা বা বেশি দুর্বল হয়ে গেছে কিনা রক্তশূন্যতা আছে কিনা পেশার ইনফেকশন কিনা ইত্যাদি এবং সেই হিসাবে আমরা গর্ভধারণ পূর্বক সেবা প্রকল্প নিয়েছি আমরা ধর্মীয় নেতাদের মাধ্যমেও বিশেষভাবে মসজিদের ইমামদের খার মাধ্যমে ম্যাসেজ দেওয়া সৃষ্টির চেষ্টা করছি বস্তুতপক্ষে ডায়াবেটিস এমন মহামারীর উপরে দেখা গিয়েছে যে এটা আমাদের প্রতিরোধ করতে গেলে একটা গণ জোয়ার সৃষ্টি করতে হবে সবাই সচেতন হতে হবে সবাই সবাইকে সচেতন করতে হবে আমরা এই সচেতন বৃদ্ধির লক্ষ্যেই আমরা ভার্চুয়াল ডায়াবেটিক স্কুল খুলেছি যেখানে অনলাইনের মাধ্যমে অ্যাপসের মাধ্যমে ডায়াবেটিক প্রতিরোধ কর্মসূচি সম্বন্ধে জ্ঞান নিতে পারবে এবং ডায়াবেটিস হলেও কীভাবে সুস্থ থাকবে সে ব্যাপারে শিক্ষিত হতে পারবে